বস্ত্রশিল্পের স্বনির্ভরতার পথে হাঁটছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। শুক্রবার তিনি পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলার কথা জানিয়েছেন। আগামী দিনে দেশের 7 রাজ্যে এই পার্ক গড়ে তোলার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই রাজ্যগুলির নামও জানিয়েছেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেল থেকে এ ব্যাপারে আলোকপাত করেছেন প্রধানমন্ত্রী। এক টুইটে তিনি লিখেছেন, পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক আগামী দিনে বস্ত্র শিল্পকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী দিনে তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে টেক্সটাইল পার্ক গড়ে দেবে। বস্ত্রশিল্পে উন্নয়নের নীতির প্রসঙ্গে 5F কথাও উল্লেখ করেছেন। এই 5F এর অর্থ ফার্ম টু ফাইবার টু ফ্যাক্টরি টু ফ্যাশন টু ফরেন। এর পাশাপাশি পিএম মিত্র টেক্সটাইল পার্ক আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলেও দাবি করেছেন তিনি। এই সংক্রান্ত অপর এক টুইটে তিনি লিখেছেন, পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক বস্ত্রশিল্পে পরিকাঠামোর উন্নতি ঘটাবে। এর জেরে প্রচুর বিনিয়োগ আসবে রাজ্যগুলিতে এবং লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করবে। এই উদ্যোগ মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর দ্য ওয়ার্ল্ড এর উৎকৃষ্ট উদাহরণ। বস্ত্রশিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পিএম মিত্র টেক্সটাইল পার্কের জন্য ইতিমধ্যেই 1,536 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বস্ত্রশিল্পে উন্নতির লক্ষ্যে এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। দেশের 7টি রাজ্যে যে সমস্ত টেক্সটাইল পার্ক গড়ে তোলা হবে সেখানে অনেক সংস্থা বিনিয়োগের রাস্তা খুলে যাবে বলে মনে করছে কেন্দ্র। এই সংক্রান্ত অ্যাপ্লিকেশন গ্রহণ 2022 সালে শুরু করেছিল কেন্দ্রে। ইতিমধ্যে বেশ কিছু অ্যাপ্লিকেশন জমা পড়েছে বলে জানা গিয়েছে। আগামী দিনে তা আরও বাড়বে বলে আশা কেন্দ্রের। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।